দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতীয় দলে স্কোয়াডে জায়গা পেতে পারেন যারা ক্রিকেট খেলাতে এদেশের ধর্মের মতো অনুরাগীদের ধ্যান জ্ঞান পুরোটাই যেন এতে নিমজ্জিত চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপের সময়টুকু বাদ দিলে ভারতবাসী পুরোপুরি ক্রিকেট পাগল আর সেই কারণেই ক্রিকেট এতটা জনপ্রিয় এই উপমহাদেশে ভারতীয় ক্রিকেট টিম আর তার সমর্থকদের দেখে ক্রিকেট গ্রহের ছোট দেখে সবাই অনুপ্রাণিত আর হয়। ক্রিকেটে প্রতিভার কোনদিনও অভাব ছিল না হ্যাঁ এটা অবশ্যই ঠিক একই সময়ে ভারতীয় ক্রিকেটের সেবা করতে একঝাক প্রতিভা অতীতের দিনে যেভাবে উঠে আসেনি বর্তমানে সেই চিত্রটা বাস্তবে পরিণত হয় বিরাট কোহলিদের সোনালী দৌড় চলছে তবে আরও একটি কথা বলবো। সিকে নাইডু বিনু মানকর বিজয় মঞ্জরেকর কপিল দেব সুনীল গামাসকার ও সচিন টেন্ডুলকারের মতো অস্বাভাবিক প্রতিবাধদের যুগে জন্মে একবার চোখে পড়ে এদের বিকল্প কোনোদিনও আসেনি আর আসবেও না বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বোলিং লাইন সামলানোর জন্য দুর্দান্ত প্রতিভা রয়েছে দুই পেস বোলার ভুবনেশ্বর কুমার যশমিত বুমরার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দুই রিস্ট স্পিনার যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব আস্তে আস্তে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন একের পর এক ভালো পারফরমেন্স দেখিয়ে দুই হাজার উনিশ বিশ্বকাপ ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জুলাই এর ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ভারত নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তবে সাফল্য তাদের হাতে আসে যারা আগামী দিন নিয়ে ভাবনা চিন্তার পাশাপাশি অদূর ভবিষ্যতের পরিকল্পনা ছকে রাখেন সেই কারণে নেতা হিসেবে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি ভারতকে এতটা সফলতা এনে দিতে পেরেছিলেন দুই সালে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসবে উপমহাদেশে বলে ভারত বলার কারণ ত্রয়োদশ সংস্করণ ভারত একাই আয়োজন করবে বাংলাদেশ পাকিস্তান তালিকায় নেই আগামী দিনে ভারতীয় ক্রিকেটে আরো তাজা রক্তের সঞ্চার হবে ফলে দলে পরিবর্তন স্বাভাবিক তাহলে আজ সেই নিয়ে আলোচনা করা যাক দেখে নেওয়া দলের স্কোয়াড মোটামুটি কিরকম হতে পারে বিশ্বকাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা সীমিত ওভারের ফর্মেটে বর্তমান সহ অধিনায়ক ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে চিহ্নিত ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক বিশ্বকাপেও থাকবেন তার ব্যাটিং এর আরো উন্নতি করার সম্ভাবনা রয়েছে তার ফিটনেস নিয়ে সম্প্রতি নানা খবর চাওয়ার হলেও রোহিত ফিট নন এটা কেউ বলতে পারবেন না ত্রয়োদশ বিশ্বকাপে রোহিতের নেতৃত্ব ভারতের খেলার সম্ভাবনা প্রবল পৃথ্বী শ দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতীয় দলের দ্বিতীয় স্পেশিয়ালিস্ট ওপেনার হয়ে উঠতে পারেন যুব বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক বলা হচ্ছে টেন্ডুলকারের মতো বিরল প্রতিভার অধিকারী পৃথ্বী সময়ে নিজেকে যেভাবে পরিচয় দিয়েছেন তারে খুব তাড়াতাড়ি জাতীয় দলে অভিষেক হবেই আর সজে লম্বা দড়ের ঘোড়া 11 আইপিএ তে তা দেখিয়ে দিয়েছেন কেএল রাহুল 11 আইপিএ তে কেএল দেখিয়ে দিয়েছেন তিনি কত না বিপজ্জনক ক্রিকেটার টপ অর্ডারে তবে ভারতীয় দলে রাহুলের জন্য এখন ওপেনিং ফাঁকা নেই কিন্তু আগামী দিনে হবেই হবে শুধু তাকে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে টিকে থাকতে হবে আগামী 5 বছর রাহুল বড় তারকা হয়ে উঠবেন মিডল অর্ডার ব্যাটসমান বিরাট কোহলি বর্তমান ভারত অধিনায়ক দুই হাজার তেইশ বিশ্বকাপে অধিনায়ক নাও থাকতে পারেন এমনই তার বয়স বাড়বে আর টিমে বদলও দরকার দুই বিশ্বকাপে ভারতীয় দল কেমন পারফর্ম করে তার উপর নির্ভর করছে নেতা বিরাটের ভবিষ্যৎ তবে একটা ব্যাপার প্রায় নিশ্চিত কোহলির বর্তমান ফিটনেস লেভেল যা আর যেভাবে তিনি ব্যাট করছেন সেটা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকার সম্ভাবনা শ্রেয়স আয়ার জাতীয় দলে আগামী দিনের আরেক সম্ভাবনাময় প্রতিভা এখনো পর্যন্ত জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে না পারলেও আগামী দিনে সেই সুযোগ আসবে শ্রেয়সের ব্যাটিং স্টাইল সমালোচকদের মুগ্ধ করেছে আগামী দিন সম্ভবত ভারতীয় নম্বর পজিশনের সমস্যাটা মেটাতে চলেছেন। শুভমন তিনি গিয়েল যুব বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যানকে জাতীয় দলে দেখার জন্য অনেকেই মুখিয়ে আছেন আইপিএল ক্রিকেটে তার প্রতিভার ঝলক দেখেছে তামাম দুনিয়া শুভমনকে আগামী দিনের বিরাট কোহলি বলা হচ্ছে অভিষেক শর্মা মাত্র সতেরো বছর বয়স অভিষেকের হাতে এখনো অনেক সময় রয়েছে ক্যারিয়ার গড়ার জন্য এবার আইপিএল ক্রিকেটে অভিষেক মঞ্চে খুব ব্যাটিং দেখে তাকে আগামী দিনের সিং বলেও তুলনা করা হয়েছে অল্প বয়সের চেহারা ও ছয় মারার তারকার স্টাইলের সঙ্গে অনেক মিলও রয়েছে অভিষেকের জাতীয় দলের সম্ভাবনা খুব তাড়াতাড়ি অভিষেক অপেক্ষা করবে অভিষেকের জন্য উইকেট কিপার ঋষভ পন্ত ঋষভ মারকুটে স্টাইলিশ চটপটে দক্ষ আবার দায়িত্ববান একাদশ আইপিএল ক্রিকেটে দিল্লির তরুণ তুর্কি দেখিয়ে দিয়েছেন আস্থার নিয়মিত সুযোগ পেলে তিনি কোনো উচ্চতায় উঠতে পারেন প্রস্থানের পর ভারতীয় ক্রিকেটের রাজত্ব করবেন ঋষভ গ্রেট মতোই বড় সুপারস্টার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে হার্দিক পান্ডিয়া দু বছরের মধ্যে ভারতীয় দলে সম্পদ হয়ে উঠেছেন হার্দিক যদিও দুই হাজার উনিশ বিশ্বকাপের উপর অনেক কিছু নির্ভর করছে পেস বোলিং অলরাউন্ডারের ভবিষ্যৎ প্রয়োজন হলেও হার্দিককে ঠিকমতো ব্যবহার করতে হবে লোয়ার অর্ডারের ব্যাটসম্যান হার্দিক স্পেশালিস্ট হয়ে উঠতে পারেন ক্রুণাল পান্ডিয়া বড় পান্ডিয়া ভারতীয় সুযোগ পেয়েছেন বলা হয় ভাই হার্দিকের চেয়েও আরো ভালো মানের অলরাউন্ডার এদিকে ভারতীয় দল থেকে রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়ার পর এক উচ্চ মানের স্পিনিং অলরাউন্ডার প্রয়োজন সেই স্থানটা ক্রুণাল নিতে পারেন এখনই না হলেও সেই সুযোগ আগামী দিনে আসবেই ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ভুবির সুইং বোলিং ভারতীয় দলের অন্যতম শক্তি বোলিং ওপেন করা হোক কিংবা ডেথ ওভার সামলানো ভুবী স্পেশালিস্ট দুই ক্ষেত্রেই 2023 বিশ্বকাপে তার হাতেই ভারতের পেস বিভাগ সামলানোর দায়িত্ব থাকার সম্ভাবনা রয়েছে জসপ্রীত বুমরা জাতীয় দলের আরেক সম্ভাবনায় তারকা সীমিত ওভারের ফরমেটে বুমরা ডেথ ওভারের স্পেশালিস্ট ভুবীর সঙ্গে আন্তর্জাতিক আসরে তার জুটি সাম্প্রতিক সময়ে সুপারহিট এই জুটি 2023 সাল পর্যন্ত না চলার কোনো সম্ভাবনা নেই কমলেশ নগর কোটি এবার আইপিএল ক্রিকেটে নিজের প্রতিবার সঙ্গে পরিচয় করানোর সুযোগটা আচমকা চোট পেয়ে হারিয়ে বসলেও আগামী দিনে বড় পেস বোলার হয়ে উঠবেন কমলেশ যুব বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডও বিশেষ যত্ন শুরু করে দিয়েছে কমলেশ এই অল্প বয়সে এক নাগার একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বল করতে যেতে পারেন স্পিনার কুলদীপ যাদব ভারতীয় ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার যার ওডিআই ক্রিকেটে হ্যাট্রিক রয়েছে চ্যানাম্যাল কুলদীপ বিরল প্রতিভার অধিকারী বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য কুলদীপ যেভাবে বল করছেন সে চলতে থাকলে দুই হাজার তেইশ বিশ্বকাপেও তিনি থাকবেন যুজুবেন্দ্র চাহাল কুলদীপের চাইতে চাহাল আন্তর্জাতিক আসরে আরও সফল লাইন ও লেন্থ মারাত্মক চাহালের আর পিচ যদি সাহায্য করে হরিয়ানার রিস্ট স্পিনারকে ঠেকানো খুব মুশকিল কাজ দুই সালে যেহেতু ভারতে বিশ্বকাপ হবে তাতে চাহালের সফল হওয়ার সম্ভাবনা জোরদার ময়ঙ্ক মার্কন্ডে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও ময়ঙ্ক একাদশ আইপিএতে তার জাত চিনিয়ে দিয়েছেন তরুণ প্রতিভা আগামী দিনে ভারতীয় দলে আসার অন্যতম দাবিদার ময়ঙ্ক রিস্ট স্পিনার হওয়ায় ভারতীয় অ্যাডভান্টেজ থাকছে তার চেয়ে বড় কথা অল্প বয়সে যে মানসিক ও চারিত্রিক দৃঢ়তা তিনি দেখিয়েছেন তাতে মুগ্ধ ক্রিকেট বোধরা সবকিছু ঠিকঠাক চললে আগামী দিনে অনিল কুমলের মতো বড় মাপের সম্পদ হয়ে উঠবে ভারতীয় ক্রিকেটের বন্ধুরা এই পনেরো জন বাদেও আরো অনেকেই দলে ঢুকতে পারেন অনেকেই আবার দল থেকে বাদ পড়তে পারেন তবে সম্ভাব্য এই পনেরো জনই হয়তো দুই সালে ভারতের জয় নিশ্চিত করবে এ ব্যাপারে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা বলিউডের গ্ল্যামারাস দুনিয়ার তারকাদের জীবন কাহিনী এবং বলিউডে ঘটে যাওয়া নিত্য নতুন সব খবর পেতে এখনই বলিউড পটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ